নমস্কার বন্ধুরা, মাই হ্যান্ডমেড ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি প্রথমে চলে এসেছি ঠাকুর ঘরে। এই দেখুন, আমার ঠাকুর সাজানো হয়ে গেছে। আর আমার এই ঠাকুর সাজানো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা সবার প্রথমে পেয়ে যেতে পারেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও দেখেন অথচ আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। এই দেখুন, আমি রান্নাঘরে চলে এসেছি। আর আমাদের আজকে কি রান্না হবে সেই সমস্ত কিছু সবজি কাটা হয়ে গেছে এবং পরিষ্কার করে ধোয়াও হয়ে গেছে। আর এই দেখুন, কলাইয়ের ডাল ভিজিতে দেওয়া হয়েছে, আর এদিকে মাছ কাটা হয়ে গেছে, আবার এদিকে চাল ভিজানো হয়ে গেছে। এই সমস্ত কিছু দেখে আপনারা আন্দাজ করতে পাচ্ছেন যে আজ আমাদের ঠিক কি হবে। এই দেখুন, ফলও কাটা হয়ে গেছে। এবার আশা করি বুঝতে পারছেন যে আজ আমাদের নবান্ন। আজকে যেগুলো রান্না করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখুন কোনো রকম স্কিপ না করে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা সবার প্রথমে পেয়ে যেতে পারেন। আজ আমাদের রান্না হয়েছে বেগুন ভাজা, মূলো ভাজা, আখ ভাজা, নারকল ভাজা, আলু ভাজা, ফুলকপির তরকারি, বেগুন, মূলো, বড়ির টক, কলাইয়ের ডাল, শাক চচ্চড়ি, মাছের ঝাল, মাছের টক, ভাত আর পায়েস। এই দেখুন, কলাইয়ের ডাল বাটা, আর এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি। ওই কলাইয়ের ডাল বাটাটা ফুরুলের মতো ভেজে নেওয়া হবে।
আর এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে গুড় পিঠে।